মধ্যে কোন সুন্নাত নাই, ওই আমলের মধ্যে কোন সুন্নাত নাই, ওই আমলটাই হলো বিদআত ওয়াল আমল, ওই আমলটাই হলো বিদআত ওয়াল আমল। আপনার আমার জিন্দেগির ভিতরে যত কিছু আমল করব সমস্ত আমল আল্লাহর হুকুমে যেন হয়ে যায়, রাসূলের সুন্নাত মোতাবেক মোতাবেক মতো যাতে হয়ে যায়। যদি এই আমলগুলো আপনার খানা দানাটা যদি হালাল হয়, খানাটা যদি নবীর সুন্নাত মোতাবেক হয়ে যায়, তোমার খানা আমার খানাটাও আমার আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, এক নম্বর বিদআত মুক্ত আমল, দুই নম্বর আমার আল্লাহ বানায় দেন আমি আল্লাহর জন্য ইবাদত করবা, আর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করবা না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদি দুনিয়া জমিনের মধ্যে যতটুকু সময় বেঁচে থাকবি, এই সময়টা যদি আল্লাহ পাকের জন্য যত আমল করবা, যত নামাজ করবা, যতবার রোজা করবা, যতবার হজ করবা বন্ধুগণ, সমস্ত আমল যদি আল্লাহ জন্য হয়ে যায়, আমার আল্লাহ জানায় দেন। বিশ্ব নবী হাদিসে কুদসি মধ্যে একখানা হাদিস বয়ান করে, আমার বান্দার পা গুলো আমি আল্লাহর পা হয়ে যায়। তবু বন্ধুগণ, কথাটা গুলো আল্লাহর সমস্ত কুদরতি ক্ষমতা গুলো আমার আল্লাহর বান্দার কাছে থাকে, আর ওই বান্দাটা কখনো গুনার কাজে যাইতে পারে না, আর ওই বান্দার দ্বারাই কখনো গুনার কাজ হয় না। জীবনটা সাজাইতে পারো, তোমার এই কবরের মতো তোমার সর্বপ্রথম করতে হবে তুমি তোমার রবের পরিচয় দাও। বিশ্বনবী আমার বলে ওই মানুষের জবান দিয়ে সঙ্গে সঙ্গে বাহির হয়ে যাবে। আমার রব ছিল আমার আল্লাহ, চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমান হাসিলের জন্য শিরিকবিহীন ইমান বানানোর জন্য ভালো যাবি। আপনার আমার জিন্দগির ভিতরে যদি নামাজটা থেকে যায়, আপনার আমার জিন্দগির ভিতরে যদি নামাজটা থেকে যায়, নামাজ মোকামিল হয়ে যায়, আপনার আমার ইমানটাও মোকামিল হয়ে যায়।